আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলাই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃতিকা মোস্তফা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফরটিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকতে যুক্তরাষ্ট্রের আশশ নিউইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক আঠারো মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতাকর্মীদের আন্দোলনে থাকার আহ্বান পানির ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সাথে বৈঠক শিগগিরই তথ্যের অবাধ প্রবাহে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানো সম্ভব মন্তব্য ইসরায়েল হিজবুল্লা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আশঙ্কা ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার তিন কমান্ডার নিহত এবং ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির পূর্বাভাস দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে সব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সাথে নিয়ে চকরমালিথা রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত বৈঠক এ যাবৎকালে জাতিসংঘ অধিবেশনে প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোন শীর্ষ নেতার এটি প্রথম বৈঠক বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বুকে জড়িয়ে নেন জো বাইডেন পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম गवर्नमेंट প্রফেসর ইউনূসের যে ইন্টারিম गवर्नमेंटের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আর হ্যাঁ উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত একটি আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা কিভাবে হলো কিভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো রেগুলেশনের সময় বা রেগুলেশনের ঠিক অগ্রগতি পরে স্টুডেন্টরা যেই ওয়াল পেন্টিং করেছিল সেটার উপর একটা সুন্দর বই আর্ট বুক হয়েছে সেটার কপি ওনাকে দিয়েছে এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা মরিসাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রূপন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা একটা মিটিং হচ্ছে জাস্টিন ট্রুডোর সাথে ওই মিটিং এ অনেকগুলো তার জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম তাদের দুই দেশের মধ্যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আর উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে সাল যাতে ক্যানাডায় আরো স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়ার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এছাড়া জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরের সবচেয়ে বড় সাফল্য সফরের দ্বিতীয় দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক বৈঠকে জো বাইডেন প্রফেসর ইউনুসকে বাংলাদেশের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিষয়টি বাংলাদেশের জন্য সম্মান এবং গৌরবের জাতিসংঘ সদর দপ্তর থেকে চ্যানেল আই। আগামী মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সরকারের আন্তরিকতা থাকলে আঠারো মাসের আগেও নির্বাচন দিতে পারে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ধৈর্য ধারণ করে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে রাহুল রায়ের অন্তর্বর্তী সরকার যাতে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে পারে সেজন্য সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়োজনীয় সংস্কারে সরকারকে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মনে করছেন সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে অনেক কিছু আমরা ওয়েলকাম করি প্রদানের বক্তব্যে তবে আমরা আশা করি যে তিনি যে কথাটা বলেছেন আঠারো মাসের মধ্যে আঠারো মাস পরে বা আঠারো মাসের মাথায় এটা বলেন না আঠারো মাসের মধ্যে আমরা বিশ্বাস করি যে আঠারো মাসের মধ্যে যদি এই সরকার আন্তরিক হয় প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব যত শীঘ্র সম্ভব তো এটা আঠারো মাসের আগেই এটা সম্ভব এবং যত দ্রুত সম্ভব তত দেশের জন্য জনগণের জন্য এই সরকারের জন্য মঙ্গল নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এই সরকারকে আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই কিন্তু আমরা বারবারই বলছি যে সংস্কারের মধ্যে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচন সংক্রান্ত বিষয়ে এবং সেই নির্বাচন আদায় করা পর্যন্ত আমাদের কিন্তু আন্দোলন শেষ হয়নি তাই আমাদের নেতা কর্মীদের প্রতি আমাদের আবেদন যে ধৈর্য সহকারে আমরা যেন এই আন্দোলন চালিয়ে যাই ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন আন্দোলনের পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতিও নিতে হবে রাহুল রায় নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া গণসংহতি আন্দোলন আগামী নির্বাচনে কাদের সাথে জোট করবে তা নিশ্চিত নয় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জানিয়েছেন গণমানুষের রাজনীতিতে যাদের সাথে কর্মসূচি ও লক্ষ্যের ঐক্য তৈরি হবে তাদের সাথেই জোট গঠন করবেন তারা তিনি মনে করেন জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে জনগণ আরও শক্তিশালী হবে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন নিবন্ধন বলতে দীর্ঘ সাত বছর আইনি লড়াই করেছে দলটি গতিশীল অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন সংবিধান সংশোধনে রাজনৈতিক দল ও পেশাজীবী সহ সব ক্ষেত্রের মতামতকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দলের আমাদের এই নতুন 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 যে সংবিধানের দিকে যাওয়া সেটার লড়াইটা আমাদেরকে করতে হবে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চেয়েছি এবং সেই গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা কিভাবে হবে সে আলাপ আলোচনাটা চলছে এবং এই আলাপ আলোচনাটা আমরা বলবো যে যথাসম্ভব রাজনৈতিক জাতীয় ঐক্যমত্যের মধ্যে হওয়া দরকার সেটা বাংলাদেশকে তার নাগরিকদের যেমন শক্তিশালী করবে আর নাগরিক শক্তিশালী হওয়া মানে হচ্ছে জনগোষ্ঠী শক্তিশালী হওয়া তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়া এবং এটার মধ্যে দিয়ে আমরা আসলে বিশ্বের কাছে নতুন বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বর্তমান রাজনীতি দেশের নীতি ও বিদ্যমান আইনে গণমানুষের স্বার্থ প্রতিফলিত হচ্ছে না জানিয়ে জোনাস সাকি বলেছেন গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দলকে তৈরি করা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথাও জানান জোনাস সাকি আমরা গণমানুষের স্বার্থের প্রতিফলন দেখতে চাই রাষ্ট্র রাজনীতি আইনে সব তো সেই প্রতিফলনটা দেখার ক্ষেত্রে যাদের সাথে কর্মসূচিগত ঐক্য জায়গাটা সৃষ্টি হবে লক্ষ্যের ঐক্যের জায়গা সৃষ্টি হবে তাদের সাথে নিশ্চয়ই আমরা আমাদের জোট গঠনের জায়গা আমাদের কিংবা আমাদের নির্বাচন মোকাবেলা একসাথে করা যায় কিনা সেই বিষয়গুলো আমরা ভাববো জোনাইস সাকি বলেন নির্বাচনের যৌক্তিক সময় কখন হবে তা অন্তর্বর্তী সরকারের কাজের উপর নির্ভর করছে এটি কোনো একক পক্ষের নয় আলোচনার করার একটা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর দুদফা জানাজার নামাজ হয়েছে জোহরের পর জাতীয় প্রেস ক্লাবে এবং দুপুর একটা পঞ্চাশ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিতীয় দফা জানাজার নামাজে অংশ নেন সাংবাদিক রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের মানুষ মঙ্গলবার রাত নটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রুহুল আমিন গাজী কিডনি সংক্রান্ত জটিলতা ব্যাক পেইন উচ্চ ডায়াবেটিস লবণ ঘাটতি সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন তিনি ডিউজের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ইসরায়েল ও হিজবুল্লার পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংখ্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম কবিয়েসি নিহত হয়েছেন মঙ্গলবারের হামলায় সহ হিজবুল্লার আরও দুই জ্যেষ্ঠ কমান্ডারও নিহত হন গত সোমবার থেকে লেবানন ইসরায়েলের হামলায় পাঁচশো জন নিহত হয়েছেন সোমবার একদিনে নিহত হন চারশো বিরানব্বই জন এবং আহত দেড় হাজারেরও বেশি মানুষ নিহতদের মধ্যে অন্তত পঞ্চাশ শিশু রয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে রিপোর্টে বিস্তারিত লেবাননে কমপক্ষে এক হাজার অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবেসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় ইব্রাহিম কোবেসি ও তার অনুসারীরা জেরুজালেমের জন্য শহীদ হয়েছেন জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের নিক্ষেপ করেছে দুই শতাধিক রকেট গত সোমবার থেকে লেবাননের অধিকাংশ অঞ্চলে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল সবচেয়ে বেশি হামলা হয় হিজবুল্লাহ অধ্যুষিত বৈরুতের দক্ষিণাঞ্চলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলার কারণে কয়েক হাজার পরিবার ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে এর আগে যোগাযোগ যন্ত্র পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটিয়ে লেবাননে হিজবুল্লার ভিত নাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী ইসরায়েল ও হিজবুল্লার পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তেল আবিবে বুসাদের সদর দপ্তর লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের এই হামলায় ইরান নিশ্চুপ থাকবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাই জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন লেবানন আরেকটি গাজা হোক তা তিনি চান না লেবাননে গত সোমবার ইসরায়েলের চালানো নির্বিচার হামলার ঘটনাকে কয়েক বছরের মধ্যে সহিংসতায় সবচেয়ে প্রাণঘাতী দিন বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও বারো ফিলিস্তিনি নিহত হয়েছেন মাহমুদ চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে গান গাইতে গাইতে নির্মম এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মিডিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মারধরকারীকে শনাক্ত করে তাদের ধরা হয়েছে গত চোদ্দই আগস্ট নগরীর বদনাশাহ মাজারের সামনে থেকে শাহাদাত নামে ওই যুবকের মরদেহ পাওয়া যায় মরদেহের মাথা গলা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এর এক মাস ছ দিন পর একুশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহাদাতকে বেধে পেটানোর বিশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে জনগণের মাঝে নিন্দার ঝড় উঠে পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল পাঁচটার সময় দুই অঙ্গের সঙ্গলগ্ন বিপ্লক উদ্যলে সামনে থেকে তাকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসা করতে জানা যায় তারা এই শাহাদাতকে চিন্তাইকারী সম্বন্ধে মারধর করে মারধর করে সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয় কয়েক দফার তাকে মারধর করা হয় এক পর্যায়ে মারধরে সে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা দর্শক এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব অংশীজনদের সঙ্গে কাজ করতে সরকারের পূর্ণ অঙ্গীকার রয়েছে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছেন বলে জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশ হোস্টস ওভার 1.2 মিলিয়ন ডিসপ্লেসড রোহিঙ্গাস ফ্রম মায়ানমার ইয়ার ওয়ার্ক ইজ লিটল এয়ার বাট अराउंड 32,000 newborn children add, add up to the present population every year in the camps in Bangladesh. In the camps in Bangladesh, in the past two months, another 20,000 Rohingyas had fled to Bangladesh. This is a new flow coming in. As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the Rohingyas remained the only sustainable solution to the protected crisis. যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে সবাইকে ভেদাভেদ ভুলে একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর চট্টগ্রামে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনে টাঙ্গাইলের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন নির্বাচন কমিশনকে স্বাধীন করতে পারলে দেশে আর ফ্যাসিবাদী সরকার তৈরি হবে না বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামসুদ জামান টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুর জামিল শাহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ পার্টি সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে পানির ন্যায্য হিসা নিশ্চিতে ভারতের সাথে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানী গ্রিন রোডের পানি ভবনে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক বিশেষ সেমিনারে একথা বলেন তিনি বলেন অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত এই তথ্যগুলো পাওয়ার অধিকার ভাটির দেশে রয়েছে তথ্যের অবাধ প্রবাহে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বলেও মন্তব্য করেন রিজওয়ান আহসান সময়ে এসে যখন এই ধরনের প্রলয়ন বন্যা বাড়বে তখন আমাদের ভারত থেকে এবং চায়না থেকে এবং নেপাল থেকে এই তথ্যগুলো পেতে হবে যে একটা অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ কি পানির পরিমাণ কি এবং ডিসচার্জ কতটুকুন করা হবে এইটুকুন করলে অন্তত আমরা যে উনত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছে তাদেরকে বাঁচাতে পারতাম আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে পানির হিসা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো সেই আলোচনার সূত্রপাত আমরা খুব দেরি করে করব না শীঘ্রই করতে চাই স্বনির্ভর ও ন্যায্যতা ভিত্তিক সমাজ গঠনে মানুষের অধিকার প্রতিষ্ঠা জরুরি রাজধানীর সিডা মিলনায়তনে তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার শীর্ষক এক আলোচনায় বক্তারা এই কথা বলেন বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ এবং রাইট হেয়ার রাইট নাও আর এইচ আর এন নামের বৈশ্বিক অংশীদারিত্বমূলক প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সঞ্চালনায় আর এন এর ন্যাশনাল কোঅর্ডিনেটর মাসুদুর রহমান নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মুশফিক জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরিন সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসিন মারা গেছেন ওয়া রাজিউন রাত দশটায় চট্টগ্রামের জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া ময়দানে জানাজার নামাজের পর মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে গুণীজন মোহাম্মদ পুরো পুরজীবনী ছিল শিক্ষা বিস্তারে নিবেদিত সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে তার পৃষ্ঠপোষকতায় বহু প্রতিষ্ঠান এতিমখানা মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত পরিচালিত হয়েছে করোনা মহামারীর সময় তার পদক্ষেপে হাজার হাজার মানুষের চিকিৎসা দাফন কাফন অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়েছে বিশিষ্ট নাট্যজন নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতাল লাইফ সাপোর্টে রয়েছেন পারিবারিক সূত্রে জানা যায় সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়্যাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপুর বাসায় বেড়াতে যান জামাল উদ্দিন সেখানে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয় সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামাল উদ্দিন নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন গত পনেরো বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি সাত বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন জামাল উদ্দিন তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তাসফিন হোসেন শ্রীলঙ্কায় আগামী চোদ্দই নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু সালে এই নির্বাচন হওয়ার কথা ছিল নির্বাচনের লক্ষ্যে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছে নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে ভেঙে দেওয়া দুশো পঁচিশ সদস্যের সংসদে অনুরা কুমারার নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির আসন ছিল মাত্র তিনটি প্রেসিডেন্ট দিসানায়কে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তার মিত্র হরিণী আমারাসুরিয়াকে নিয়োগ দেন শ্রীলঙ্কার ইতিহাসে তিনি তৃতীয় নারী প্রধানমন্ত্রী একুশে সেপ্টেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন অনুরা কুমারা দিসা সোমবার প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার দীনেশ গুণাবর্ধনে তার স্থলাভিষুক্ত হয়েছেন আমারা এবারে কৃষি সংবাদ কুড়িগ্রামে চরাঞ্চলে চীনা বাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠছে সার ও কীটনাশকের খরচ ছাড়া কম পরিশ্রমে বালু জমিতে বছরে দুবার চীনা বাদাম চাষ করে লাভবান হচ্ছেন কৃষক এখন দেখবেন প্রকৃতি সংবাদ বন্যায় দেশের সবচেয়ে বেশি আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক আক্রান্ত রোগের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবারে খেলার খবর